একটি ভগ্নাংশে লব ও হরের যোগফল 12। লবের সঙ্গে 3 এবং হরের সঙ্গে 5 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2/3। ভগ্নাংশটি নির্ণয় করো। তো ভগ্নাংশটির লব ধরে নিচ্ছি, ধরি ভগ্নাংশটি লব এক্স। অতএব হর কত হবে? হর হবে 12-x, যেহেতু লব আর হরের সমষ্টি হচ্ছে বা যোগফল দেওয়া আছে 12। লব হর পেয়ে গেলাম, অতএব ভগ্নাংশটি কী হবে? অতএব ভগ্নাংশটি হবে লব বাই হর, মানে এক্স বাই 12-x। এটা বের করে রেখে দিলাম। এবার শর্ত করব, শর্তানুসারে সমীকরণটা তৈরি করব। লবের সঙ্গে 3 যোগ করতে বলেছে এবং হরের সঙ্গে 5 যোগ করতে বলেছে, তাহলে অতএব শর্তানুসারে লবের সঙ্গে 3 যোগ, তাহলে লব হচ্ছে এক্স, তার সঙ্গে 3 যোগ বাই হরের সঙ্গে 5 যোগ, হর হচ্ছে 12-x তার সঙ্গে 5 যোগ, সমান সমান ভগ্নাংশটি হচ্ছে 2/3। তাহলে এক্স প্লাস 3 বাই নিচে হচ্ছে 12 আর 5 যোগ করে 17-x সমান 2/3। এবার কোণাকুণি গুণ করে দিচ্ছি, 3x প্লাস 3×9 সমান 17×2=2x। এবার 3x-2x সরি, মাইনাসটা বাম দিকে এসে প্লাস হয়ে যাবে, 3x+2x সমান 34-9, বাম দিকে পাচ্ছি 5x সমান সমান বিয়োগ করলে হচ্ছে 25। অতএব x সমান সমান হবে 25/5, মানে 5 পেলাম, x এর মানটা পেলাম 5। তাহলে লব পেয়ে গেছি 5, অতএব হর কত হবে? 12-5 মানে 7 হবে। অতএব ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি ছিল এক্স বাই 12-x সমান সমান 5/12-5 মানে 5/7। এবার অঙ্কটা ঠিক হলো কি না সেটা সঠিকভাবে আমরা চেক করে নিতে পারবো। 5/7 যদি ভগ্নাংশ হয়, এ বলেছে লব ও হরের যোগফল 12, মানে 5 আর 7 যোগ করলে 12 হচ্ছে। আবার লবের সঙ্গে 3 যোগ করলে, তাহলে লবের সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 5 আর 3 = 8 হচ্ছে, তাহলে 5×3=8 হচ্ছে। আর হর থেকে বলেছে হরের সঙ্গে 5 যোগ, তাহলে হর আছে কত? 7, তার সাথে 5 যোগ, তাহলে আমি কত পেলাম? সরি, ওপরে হচ্ছে, ওপরে হবে হরের সঙ্গে 3 যোগ, মানে এখানে 3 হবে, 5+3 না নিচে হচ্ছে 7+5, তাহলে আমি পাচ্ছি ওপরে 8 নিচে 12। কাটাকাটি করে যদি করি 4×4=8, 3×4=12, তাহলে আমার অ্যান্সারটা সঠিক। তাহলে আমি অঙ্ক করে নিজেই চেক করে নিতে পারবো যে আমার অঙ্কটা সঠিক হলো না, তাহলে অ্যান্সারটা হচ্ছে, অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে 5/7। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।